بسم الله الرحمن الرحيم مالتي ميديا بي سي مالتي ميديا بي سي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সাদাকাল্লাহু আযীম। মুহতারাম সভাপতি, হাজারাত উলামা, সম্মানিত সুধী, সমবেত দারদান মিল্লাত, তরুণ কিশোর ভাইরা, পর্দার আলে সমন্বত আমাদের মায়েরা, বোনেরা ও মেয়েরা, ও দূরে বসে সমন্বত অন্যান্য ধর্মাবলম্বী ভাইসব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি রাতের কিছুটা গভীরে হলেও এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে, কক্সের বাজারের ঈদগাহ ময়দানে আমাকে দ্বিতীয়বারের মতো
আজকের এই সুন্দর সন্ধ্যায় এই মোবারক পরিবেশে আপনাদের সাথে মিলিত হবার তৌফিক দিলেন, সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাতুর শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক, লাকাল হামদু বিল ঈমানি ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু বিল ইসলামি ওয়া লাকাল হামদু বিমা খালাকতানা ওয়া রাযাকতানা وهديتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد إذا رضيتك الحمد حتى ترضى. الله سبحانه وتعالى شكر جزاري بوري وموجب من لم يشكر الناس لم يشكر الله. نبي كريم عليه أفضل الصلاة والتسليم تار إرشاد হচ্ছে যে যারা মানুষের প্রতি শুকরিয়া জানায় না তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তাই আমি শুকরিয়া জানাবো এই জলসা কর্তৃপক্ষের যারা আয়োজন করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আবার আপনাদেরও যারা উপস্থিত হয়েছেন শোনার জন্য। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হচ্ছি, তিনি যেন আমাদের আয়োজনকে বলাকে শোনাকে তিনি কবুল করেন, ফলবান করেন, মুসমিন করেন, দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন। আমিন। আমি আপনাদের খেদমতে সূরা আন-নিসা থেকে একখানি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, তার তর্জমাটা আগে শুনে নিই। এরশাদ হচ্ছে, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম এরা মুমিন হবে না, এরা মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যাবত না যতক্ষণ পর্যন্ত না তারা মেনে নেয় আপনার ফয়সালা তাদের পারস্পরিক সমস্ত মতবিরোধে। ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ, এরপরে আপনার ফয়সালা দেওয়ার পরে শোনার পরে তাদের মনের জগতে কোন রকম সংকীর্ণতা অনুভব করে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর আপনার এই মাকামের সামনে, এই মর্যাদা, এই পজিশনের সামনে তারা আত্মসমর্পণ করে, কি করে আত্মসমর্পণ, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, একবারে মেনে, যদ্দূর মানলে পরে হক আদায় হোক তদ্দূর মানে। তর্জমা শুনলেন? এবার এটার ব্যাকগ্রাউন্ডে একটি কিসা আছে, কিসাটা ঘটনা আছে, কি আছে সেই ঘটনাটা কি? এই ঘটনাটা বলার আগে আরেকটি কথা বলতে হয়। আমরা যে ঈমান পোষণ করি কালেমায়ে তাওহীদের দুটি অংশ, কটি অংশ? দুটি। একটি অংশ হল লা ইলাহা ইল্লাল্লাহ, অপর অংশটি কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় এটি না, তবে তর্জমা হচ্ছে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন হক মাবুদ নাই। কথাটা বলতে সহজ, বলতে কি, কিন্তু করতে কি কঠিন না, ওইটাও সহজ হয় এক শর্তে, সেটা হলো এটার জন্য যদি সংগ্রাম করা হয়, চেষ্টা সাধনা করা হয়, তাহলে আল্লাহ সহজ করে দিবেন, কি করে দিবেন, ফাসানুয়াসিরুহু লিলইউসরা, সহজ করে দিবেন, কিন্তু চেষ্টা করতে হবে, কি করতে হবে, যে বেটা শেষ রাতে মুয়াজ্জিনের আজান শুনে উঠে, এই উঠাটা কি তার জন্য কষ্টকর না সহজ? সহজ। আর যে উঠতে পারে না তার জন্য কি? এই জন্য সে উঠতে পারে না, আর যে উঠে তার জন্য সহজ, সেই জন্য সে উঠে। তো কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যার জন্য যাকে বানানো হয়েছে
সেই জিনিসকে হাসিল করার জন্য চেষ্টা করাটা তার জন্য সহজ হয়ে যায়। কি হয়ে যায়? কাউকে বানানো হয়েছে জাহান্নামের জন্য, ওই জন্য জাহান্নামের কাজ তার জন্য কি সহজ। আর কাউকে বানানো হয়েছে জান্নাতের জন্য, তার জন্য জান্নাতের কাজ করা কি সহজ। যে বেটা শেষ রাতে উঠতে পারে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম চাইতে কি ঘুমের চাইতে উত্তম। কিন্তু ওই বেটা তো উঠে না, সে বলে ঘুম আর গরম কাঁথা নামাজের চাইতে উত্তম, তাই না কি? কিস কদর তুম পে গিরা গুজরতি সুবহ কি বেদারি হে, কিস কদর তুম পে গিরা গুজরতি সুবহ কি বেদারি হে, হমসে কব প্যার হে হ্যাঁ নীন্দ তুমে প্যারি হে, কিস কদর তুমে তুম পে গিরা গুজরতি সুবহ কি বেদারি হে, সকালবেলা ঘুম থেকে জায়গাটা তোমার কাছে কত ভারী, কত বোঝা, কত ভারী বোঝা, কত কষ্টকর। আল্লাহ তাআলা বলেন হামসে কব প্যার হ্যায় হ্যাঁ নীন্দ তুমে প্যারি হে, আমার সঙ্গে মহাব্বত খামাখা কথাবার্তা, আসলে তোমার মহাব্বত ঘুমের সঙ্গে, মহাব্বত কিসের সঙ্গে? সুতরাং ঘুম ত্যাগ করতে পারো না, আমার কথা শোনার পরও যখন ঘুম ত্যাগ করতে পারো না, তো ঘুম তোমার কাছে আমার চাইতে বেশি প্রিয়, বেশি মহাব্বত। আর যে বেটা কি মধুর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি। সে আজান শুনে কি আর ঘরে বসে থাকতে পারে না, এবার তার মন প্রাণ কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে তার দিল লটকানো আছে, সে থাকে ঘরে, ঘুমায় ঘরে, কিন্তু দিলটা কোন জায়গায়? মসজিদে। তো দিলের কাছে না যাওয়া পর্যন্ত তার দিল শান্তি পায় না, সেই জন্য কুররাতু আইনি, কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজ আদায় করি তখন চক্ষু আমার জুড়ায়, চক্ষু আমার কি হয় জুড়ায়। সুতরাং কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, জান্নাতের জন্য যাকে বানানো হয়েছে জান্নাতের কাজ তার জন্য লুক্রেটিভ হবে, আকর্ষণীয় হবে, সহজ হবে। ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতুল ইউসর জায়গা, সহজ জায়গা, সহজ জায়গার জন্য কাজগুলি করা কি হয়ে যাবে, এমনকি জান মাল যদি দিতে হয়, গরদান যদি দিতে হয়, তারকে জানু তারকে মালু তারকে সর তারকে জানু তারকে মালু তারকে সর দর তারিকে ইশকে আউয়াল মঞ্জিলাস্ত, তারকে জানু তারকে মালু তারকে সর, জান দিয়া মাল দিয়া গরদান দিয়া, এটা আল্লাহর সঙ্গে যারা মহব্বত করে, এটা মহব্বতের প্রথম পদক্ষেপ, ফাইনাল পদক্ষেপ নয়, প্রথম ফার্স্ট স্টেপ, দার তারিকে ইশক আউয়াল মঞ্জিল আস্ত, প্রথম মঞ্জিল এটা, বিসমিল্লাহ, জান দেয়া মাল দেয়া কর্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গি বদরের আখ্যানে সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করছিলেন, এই প্রথম সম্মুখ সমর যুদ্ধ, তারা কতখানি সাবাত স্টেবিলিটি দেখাবেন, কতখানি তারা অবিচলতা দেখাবেন আল্লাহর রাস্তায়, ত্যাগ স্বীকার করতে পারেন কিনা, শাহাদাতের পেয়ালা, এ শাহাদত গহে উলফত মে কদম রাখনা হে, এ শাহাদত গহে উলফত মে কদম রাখনা হে, লোক আসান সমঝতে হে মুসলমান বন্না, এ শাহাদত গহে উলফত মে কদম রাখনা হে, হাসতে হাসতে শাহাদতের মাঠে কদম রাখাই হলো ইসলামের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লোক আসান সমঝতে হে মুসলমান বন্না, লোকেরা মনে করে মুসলমান হওয়া বড় সহজ, আরে সহজই, কঠিনটা কি হয়ে যায়,
সহজ হয়ে যায়। দাউদ আলাইহিসসালামের জন্য আল্লাহ কি বলছিলেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। কে নরম করেছিলেন? তো লোহা দাউদ আলাইহিসসালামের জন্য নরম করেছেন, আর জান্নাতবাসীদের জন্য জান্নাতের কাজটা আল্লাহ লোহারে তিনি যিনি নরম করেন, জান্নাতের কাজ তার চেয়েও কি করে দেন, সহজ করে দেন। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করছেন, পরামর্শ করছেন, হুজুরের কথা শুনে সাহাবারা বুঝছেন, হুজুর আমাদেরকে টেস্ট করতেছেন, কি করতেছেন, টেস্ট করতেছেন, একটু পরি বাজিয়ে দেখতেছেন আমাদের দিলের মধ্যে কি খবর, আমরা কি পালাবো না দাঁড়াবো। এক প্রখ্যাত সাহাবি মিকদাদ ইবনু আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, মিকদাদ ইবনু আসওয়াদের পুত্র মিকদাদ, উনি বললেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল লি মূসা ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'আকুমা মুকাতিলুন ইন্না ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে টেস্ট করতেছেন, তাহলে আপনি জেনে রাখুন আমরা বনে ইসরাইল না, বনে ইসরাইল লোকদেরকে যখন জেহাদের প্রস্তাব দেওয়া হয়েছিল, উদখুলু আল আরদাল মুকাদ্দাসাত আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, মূসা আলাইহিস সালাম বললেন ওই বাইতুল মাকদেসে চলো লড়াই করো, এটা তোমাদের জন্য আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু চেয়ে নিতে হবে, একটু লড়াই করে নিতে হবে, দিবেন আল্লাহ, ফাইজা দাখালতুম ফাইন্নাকুম গালিবুন। তো ওরা কয় দেন না, কালু ইয়া মূসা, তারা বলল হে মূসা, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, লড়াই যদি করতেই হয় তাহলে তুমি আর তোমার রবে লড়াই ফরজ করছে তোমার মাধ্যমে, তুমি রবি এই দুইজনকে লড়াই করো, আমরা তো লড়াইয়ের মধ্যে নাই, ইন্না হাউনা কায়দুন, আমরা এখানে নামাজের মুসল্লা বিসাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি পড়ব, তোমাদের জন্য দোয়া করব, আমরা যেতে পারব, এলো কায়দুন। হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনু ইসরাইল না, আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা তার সাহাবা, তার সাথী, আমরা কি কই শুনুন, اذهب انت ربك فقاتلا انا معكما مقاتلون, আর আপনি আপনার রব দুইজনে গিয়ে বদরের প্রান্তরে লড়াই করেন, আমরা সবাই আপনার দুইজনের সঙ্গে আছি, লড়াইতে আমরা আছি, মুকাতিলুন মাদামাত আইনু মিন্না তাতারফ, যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চোখ পলক মারতে থাকবে ততক্ষণ পর্যন্ত ময়দানে আমরা আছি, ময়দান ছাড়ছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ইরশাদ করলেন, তাহলে তার কথা নাই, কুম দাঁড়াও চলো, কুম বিনা ইলা জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, তাহলে আমার সঙ্গে চলো ওই জান্নাতের দিকে, যেই জান্নাত বিরাটত্বের দিক থেকে, বিশালতার দিক থেকে, কিরকম আসমান জমিন মিলিয়ে যত বড় ইন্ডিভিজুয়ালি এক একজনকে এক একটা জান্নাত দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিলেন এক সাহাবী, তার নামে নামি ইসমু গ্রামী, সাইয়্যিদুনা উমাইর ইবনু হামাম রাদিয়াল্লাহু তাআলা, উমাইর ইবনু হামাম, ফাকানা ইয়াকুলু আত-তামার, তিনি খেজুর খাচ্ছিলেন, হাতে কয়েকটা খেজুর নিয়ে খেজুর খাচ্ছিলেন, শক্তি হবে, এনার্জি হবে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে কি করবেন, লড়াই করবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকে এই সুসংবাদ শুনে তিনি অস্থির হয়ে গেছেন, পাগল পারা হয়ে গেছেন, ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা, জাহান্নামের দিকে ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, ওটা উসরের জায়গা, ওটা ইউসর না, কিন্তু ওটা তার জন্য সহজ হয়ে যায়, বুঝতে পারছেন, কিন্তু এনের জন্য উনি জান্নাতের খবর পাইয়া, এত বড় জান্নাত,
খেজুর খাইতে খাইতে নিজের সঙ্গে তিনি সংলাপ করছেন, হেওয়ার করছেন, আর বলছেন জান্নাতুন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, একটা জান্নাত এত বড়, আসমান জমিন মিলিয়ে এত বড় জান্নাত। এগুলি নিজেরই বলতেছে নিজে, আরেকজন শুনতেছে উনি বলতেছে আস্তে আস্তে, খেজুর খাইতেছে আর নিজেরা প্রশ্ন করছে জান্নাত তো এত বড় হবে। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন ইন্নাহা লাহায়াতুন তাওইলা, আল্লাহর কসম খেয়ে কইলাম আমার হায়াত যদি শেষ খেজুরটি খাওয়া পর্যন্ত লম্বা করা হয়, আমার যদি বাঁচিয়ে রাখা হয় বেঁচে থাকি আমি, আমার হাতের মধ্যে 5-6টা খেজুর, শেষ খেজুরটি খাওয়া পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে তো আমি টের করতে পারতেছি আমার হায়াত বড় লম্বা হয়ে যাচ্ছে, আর জান্নাতে বড় জান্নাতে ঢুকতে বড় দেরি হয়ে যাচ্ছে। কেমন ইমান ছিল তাদের, জান্নাতে ঢুকতে কি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। ফারামা বিহিন্ন উমের এই কথা বলে খেজুরগুলি দূরে নিক্ষেপ করলেন, যা এই খেজুর খাবো, খেজুর তো খাবোই খাবো কিন্তু জান্নাতে গিয়ে খাবো, ফিমা নখলুম ওয়া রুম্মান, সেখানে আছে খেজুর বাগান, এখানে কি আছে, এই কটা খেজুর, খেজুর নখলুন নখিল আছে সেখানে, ওয়া রুম্মান আর আছে সেখানে বেদানা আর কত কিছু, বলে কুমফি হামা তষ্টহি আনফুসুকুম ওয়ালা কুমফি হামা তাদ্দাউন, মনে যা চাবে তাই পাবে, যা দাবি করবে তাই পাবে। তাহলে আর খেজুর আর খাওয়া হচ্ছে না, এখন হায়াত খাটো করতে হবে, কি করতে হবে, এই হায়াত খাটো করলে ওই হায়াতে ঢুকা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইশারা করলে বললেন ইন্নাকা মিন আহলিহা ইয়া উমাইর, উমাইর তুমি তো এখন সেই জান্নাতের মধ্যেই আছো, সুবহানাল্লাহ, তার লাশ এখানে কিন্তু ওরা রয়েছে গেছে কোন জায়গায়, জান্নাতের মধ্যে এখন গালে থেকে গালে উঠতেছে উঠতেছে, আর দুনিয়া ওয়াজব বাজার হ্যায় কুছ জিনিস কে সাথ লে, নেকি কা বদলা নেক হ্যায় বদ সে বদি কি বাত লে, মেওয়া খেলা মেওয়া মেলে ফল ফুল দে ফল পাত লে, আরাম দে আরাম লে দুঃখ দর্দ দে আফাত লে, কল যুগ নহি কর যুগ হ্যায় ইয়া দিন কো দে রাত লে, ক্যা খুব সৌদা নকদ হ্যায় সাথ দে উস হাত লে, কল যুগ নহি কলির যুগ নয়, লোকেরা হিন্দু পুরাণে আছে এটা কলির যুগ পাপের যুগ, আমাদের কবি প্রতিবাদ করছেন কল যুগ নহি কলির যুগ নয়, কার যুগ হয় এটা, করার যুগ, কিসের যুগ, এটা করার যুগ। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, করার যুগ, করার যুগ, আল আসর যুগটা হলো করার, আমিলুস সালিহাত আমলের সালের যুগ, কল যুগ নহি কর যুগ হয় ইয়া দিন কো দে রাত লে, ক্যা খুব সৌদা নকদ হ্যায় ইস হাত দে উস হাত লে, এখানে দিনে দাও তো রাতে লাও, জীবনে এখানে দাও মরার পরে কবর থেকে আবার লওয়া শুরু করো, ক্যা খুব সৌদা নকদ হ্যায় কি সুন্দর নগদ সদাই ইস হাত দে উস হাত লে, এই হাত দিয়ে দাও তো ওই হাতে লও, নগদ নগদ না বাকি, যারা বুঝে ইদা ফাকিহু বুঝলেই না, না বুঝলি না বুঝ, যারা বুঝে না যাদের এলেম নাই কালাম নাই পড়া নাই লেখা নেই তার অবস্থা আলাদা। তো বলছিলাম এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখুন এই সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি ইমান দ্বিতীয় অংশ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা অংশ কি লা ইলাহা ইল্লাল্লাহর কথাই শেষ মানে একটু বলতে গিয়ে এতগুলি টানলাম লা ইলাহা ইল্লাল্লাহ। ডক্টর ইকবাল বলেন চুমি গোয়াম মুসলমানম বলরজম, চুমি গোয়াম মুসলমানম বলরজম,
কে দানম মুশকিলাতে লা ইলাহা রা। তুমি গোয়ে মুসলমানম বলদম, আমি যখন আমাকে মুসলমান বলি তখন আমি থরথর করে কেঁপে উঠি। কে দানম মুশকিলাতে লা ইলাহা রা, আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কি দাবি পূরণ করতে হবে, সেই দায়িত্ব অনুভূতির কারণে আমি অস্থির হয়ে যাই। সুতরাং আমরা আবার পড়ে নিই লা ইলাহা ইল্লাল্লাহ, খুব ধ্যান সহকারে বলে নেই লা ইলাহা ইল্লাল্লাহ। পরের অংশ কি? এবার আসেন মোহাম্মদ রাসূলুল্লাহ, কারে কয় মোহাম্মদ রাসূলুল্লাহ, কইলেন তো কথাটা তো সহজেই মোহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এর মানে কি? কি মোহাম্মদ সে ওফা তুনে তো হাম তেরে হ্যায়, কি মোহাম্মদ সে ওফা তুনে তো হাম তেরে হ্যায়, ইয়ে জাহান চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায়। কি মোহাম্মদ সে ওফা তুনে, তুই যদি মোহাম্মদ সাল্লামের সঙ্গে যে অঙ্গীকার করেছ সে অঙ্গীকার যদি তুমি পূরণ করো তো হাম তেরে হ্যায়, আল্লাহ বলেন আমি তোমার। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, তুমি আল্লাহরে ভালোবাসো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তার অনুবর্তন করো, তা আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন হাম তেরে হ্যায় ইয়ে জাহান চিজ হ্যায় ক্যা লৌহ কলম তেরে হ্যায়, এই পৃথিবী আর কি জিনিস লৌহ কলম তোমার অপেক্ষায় আছে। এই জন্য আরেকজন বলেন ইয়ে তেরি মেরাজ থি কে তো লৌহ কলম তক পৌঁছা, ইয়ে তেরি মেরাজ থি কে তো লৌহ কলম তক পৌঁছা, আর ইয়ে মেরি মেরাজ কে মে তেরে কদম তক পৌঁছা। হে নবী, তোমার মেরাজ ছিল লৌহ কলমে, আমার মেরাজ আছে, আমার মেরাজ তোমার কদমে, আমার মেরাজ তোমার কদমে, আমি যদি তোমার কদমের পিছনে পিছনে চলতে পারি লৌহ কলম নেমে আসবে আমাকে রিসিভ করার জন্য, আমার ওখানে যাওয়া লাগবে না। তাহলে একবার মোহাম্মদ রাসূলুল্লাহর মতলব তো এখানে হয়ে গেছে, কি হয়ে গেছে? অর্থাৎ আমরা যখনই পড়লাম মোহাম্মদ রাসূলুল্লাহ তখন তার সঙ্গে একটা চুক্তি করে ফেললাম। কার সঙ্গে চুক্তি করলাম? মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বললে কার সঙ্গে চুক্তি হয়? আল্লাহ, আল্লাহর সঙ্গে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, একটা দলিল নিশ্চয়ই হয়ে যায়, জানমাল আল্লাহ কিনে নেন, যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ তার জানমাল কে কিনে নিছেন? আল্লাহ, আল্লাহ নিয়ে গেছেন, জানও নিছেন, মালও নিছেন, আমও গেছে, ছালাও গেছে, সবই গেছে, কারে দিয়ে দিছে? ওই যে তর্কে জানো তর্কে মালো তর্কে সাল দিয়ে দিছে, তো ওখানে তো জানমাল আল্লাহ কিনে নিছেন। আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথেই আরেকটা চুক্তি হয়, চুক্তি কটা হইল? দুই অংশ। চুক্তিটা কি? তিনি আল্লাহর রসুল, আল্লাহর রসুল মানে কি? আল্লাহর রসুল, তোমার কি হয়েছে? রসুল কার? আল্লাহ। তুমি কইলি কি না কইলি কি? রসুল তো আল্লাহ, ঠিক আছে, তোমার কি? ও, আসল কথা তো এটাই, আমার হলেন তিনি মুতা। মুতা মানে কি? আমার নেতা। আমার কি? নেতা। মুতা মানে নেতা, যার আনুগত্য করা হয়। সুতরাং তিনি আমার লিডার, তিনি আমার পথিকৃৎ, তিনি আমার ইমাম, তিনি আমার হাদি, তিনি আমার পথ প্রদর্শক। সুতরাং তার পিছনে পিছনে আমাকে চলতে হবে, তিনি যেটা বলবেন সেটা করতে হবে, যেটা নিষেধ করবেন সেটা ছাড়তে হবে। সেই জন্য একটা গোড়ায় একটা জিনিস যেতে হবে, সেটা মোহাব্বত। সেটা কি লাগে? মোহাব্বতের পেয়ালাটা বোতলটা আগে খাইতে হয়। কিসের বোতল খাইতে হয়? মোহাব্বতের বোতল খাইলে তারপরে এগুলি করা যায়, এর আগে করা জানে দোনোট। এই দোনোটা কিন্তু আমার কথা নয়। এবার শুনুন হাদিসে কি ইরশাদ হচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে হতে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ তার কাছে তার বাবা তার সন্তানাদি তার সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে মোমেন হতে পারে না। তা তিনি সবচেয়ে প্রিয় হতে হবে মোহাম্মদ। এই মোহাম্মদ যখন অন্তরে আসবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন
তা করাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, তার আনুগত্য করা সহজ হবে। সেই জন্য আরেকটি হাদিস এবার শুনুন, শুনে নিন। সেখানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ, তোমাদের মধ্যে হচ্ছে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ যে আদর্শ, যে বিধিবিধান, যে নীতি আমি নিয়ে এসেছি, সেই নীতি বিধিবিধান এবং আদর্শের সামনে তার মন মগজ, তার তার প্রবৃত্তি সবটা সমর্পিত না হবে, আত্মসমর্পণ না করবে, সারেন্ডার না হবে, ততক্ষণ পর্যন্ত সে মোমেন হতে। তাহলে কথা কটা হইল? মোহাম্মদ রসুল্লাহর দুই অংশ, এক অংশ হল মহব্বত, আরেক অংশ হল আনুগত্য। আরেক অংশ কি? আনুগত্য, প্রশ্নাতীত ভাবে আনুগত্য করতে হবে, না হলে মোমেন হওয়া যাবে না। এটা হুজুরের ভাষায় শুনলেন, এবার আল্লাহর ভাষায় শুনলেন। সূরা নিসার তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা মনে আছে? ফালা রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। ترجمه তো আগেই শুনছেন, এবার ঘটনাটা শুনেন। ঘটনা ছিল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার নাম ছিল বিশির। তার নাম ছিল কি? বিশের, বায়ের নিচে জের, শিরের মধ্যে সুকুন, বিশের, বিশের। এই বিশের নামক সাহাবি, এই লোক ইহুদি থেকে কিছু বাকিতে নিয়ে আসছিল, সময় মতো আর দেয়নি, সাদাদ পরিশোধ করেনি সময় মতো। এখন যখন তাদের টাকা আদা করতেছে, তখন সে খালি ঘোরাই ঘোরাইতেছে। এরকম মোমা পালা, আরবিতে কি বলে? মোমা পালা, তামাতুল, তামাতুল করে গ্রাইং ঘুরাইতেছে, আজ দেবো কাল দেবো পরশু দেবো, এইভাবে ঘুরাইতেছে। টাল মাটোল, উর্দুতে বলে টাল মাটোল, টাল মাটোল করতেছে। মাল্টিমিডিয়া টেলিফোন রোডের কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত ওই ইহুদি কয়, আচ্ছা সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তুমি আমার পয়সা দিবে না, তাআলা না তাহাকাম ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাআলা চলো আসো, না তাহাকাম, আমরা দুইজনে বিচার চাই, কার কাছে? আব্দুল্লাহর পুত্র, যাতে পাগল তালে ঠিক, ইহুদি তো জাতে পাগল তালে ঠিক, বিচারটা ভালো কিন্তু রসুল হিসাবে ভালো না, এই জন্য রসুল্লাহ না, কি রসুল্লার জায়গায় কি বিতেছে? আবদুল্লাহর পুত্র মোহাম্মদ, রসুল্লাহ বলে তারা ইহুদি থাকে না, তাদের বিচারও লাগবো, ইহুদিও ঠিক থাকতে হবে, লাঠিও ভাঙবে না, সাপও মারতে হবে। সুতরাং তাআলা না তাহাকাম ইলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই পাল্টা আবার বিশের একটা প্রস্তাব দিয়ে বসলো, বাল্লা তাহাকাম ইলা কাব ইবনে আশরাফ, বরং আশরাফের পুত্র কাবের কাছে যাই, সে বিচার করে দিবে। দুজনের মধ্যে তো মতবিরোধ, এ পয়সা দাবি করে, ও পয়সা দেয় না, এখন বিচার করবে কার কাছে গিয়ে? কার কাছে বিচার চাইবে, কার আদালতে? ইহুদি কয় মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবী কি কয়? কাবের পুত্র আশরাফের কাছে, আশরাফের পুত্র কাব, ইহুদিদের নেতা, ইহুদিদের নেতার নাম কি?
তখন ওই ইহুদি বলে, আশ্চর্যের বিষয়, আমি বলি তোমাদের নবীর কাছে, আর তুমি বলে আমাদের নেতার কাছে, খবরটা কি, ব্যাপারটা কি? এই প্রশ্ন তুলাতে ওই লোকের টনক নড়ছে, এই কথা তো হুজুরের কানে চলে যাবে। আমি তার বিচার মানি না, তার পিছনে নামাজ পড়ি কিন্তু বিচার মানি না। শেষ পর্যন্ত বা দিলে না খাস্তা, দিলে চায় না, তারপরেও বাধ্য হয়ে কয় চলো চলো যাই, হুজুরের কাছে গেছে, বিচার দিয়েছে, বিচারের রায় হয়ে গেল কার পক্ষে? ইহুদির পক্ষে। তিনি তো আর সাম্প্রদায়িক নন। আমার দেশে আজকাল কিছু কুলাঙ্গার যে পড়ালেখার দাবি করে, বুদ্ধিজীবী মার্কা কিছু লোক, এই উল্লুকেরা কয় যে ইসলাম হল সাম্প্রদায়িক। ইসলাম কি? ইসলাম এমন এক দিন যা মোটেই সাম্প্রদায়িক নয়। মোটেই কি নয়? সাম্প্রদায়িক নয়। সাম্প্রদায়িকতা ইসলামের কাছেও নেই। তখন কি হল, ওর তো আর মনে মানে নেই। কার মনে মানে নেই? ও তো জানেই, আগেই থেকে জানতো বিচার কি হবে, সেই জন্য পছন্দ ছিল না। শেষ পর্যন্ত পাল্টা আরেকটা প্রশ্ন, আরেকটা প্রস্তাব দিল। প্রস্তাবটা কি? বাল না তাহাকাম ইলা ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের পুত্র ওমরের কাছে গিয়ে বিচারটা চাই, তিনি বিচার করে দিবেন। এটা হল সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশন। আগেরটা ছিল হাইকোর্ট ডিভিশন, এবার কি কোন ডিভিশন গেছে? অ্যাপিলিয়েট ডিভিশন। সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন, একটা হাইকোর্ট আর একটা অ্যাপিলিয়েট ডিভিশন, দুইটা, এই দুইটাই সুপ্রিম কোর্ট। তো হাইকোর্ট হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্ট, আর সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশন কোনটা? না না, হযরত ওমরেরটা রাদিয়াল্লাহু আনহু। এ বেটা মনে করছে ওমর আমার তো জাকির ভাই, আমার কি ভাই? জাকির ভাই, আরাফাতি ভাই, জমাতি ভাই, কাজী আমার দিকে একটু কোল টানবই। ইহুদির কি আর অসাধ্য আমরিল্লাহি ওমর, ইহুদির কি আর তার পক্ষে কি কইব? আমার পক্ষেই কইব, ইনি তো নবী, ইনি তো নিরপেক্ষ থাকতেই হইব। আমার সাল্লাহ কাইল্লা রহমতাল্লিল আলামিন, ওনার কাছে বাস বিচার নাই, উনি তো যার সোজাইটেই কইব। কিন্তু ওমর তো আমার ফির ভাই, আমার জাকির ভাই, আমার একটা আছে না, মানুষ মনে করে যে আমার দলের লোক। ওই বেটা ইহুদি কয় না, একবারে ওমর খুব খারাপ বিচার করে না, আমি তো মানলাম, যাও তোমার জন্য এটা পছন্দ হলো না তো চলো যাই, ওই বেটার কাছেই যাই। কিন্তু ওই বেটার কথা যে বলে রাখছে আসাদ তো হুমফি আমরিল্লাহ, ওমরের তো আর মনে নাই। ওখানে গিয়া যখন ইহুদি কেস দায়ের করে দিল, দেখেন এই লোকটা এরকম এরকম, তার কাছে পাও না, সে মানে না, শেষ পর্যন্ত প্রস্তাব দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের নবীর কাছে, এ পাল্টা দিল আমাদের না তার কাছে, এর বাধ্য হয়ে গেল, তিনি রায় আমার পক্ষে দিলেন, এর কাছে ভালো লাগে না, কয় আপনার কাছে কোর্ট, এই জন্য আবার আসলাম আপনার কাছে। যে শোনার পরে হযরত ওমর ওই লোকটারে জিজ্ঞেস করে, কোন লোকটারে? বিশেরকে। কাকে? বিশেরকে জিজ্ঞেস করে, আল আমরো কাজালিক, এ বেটা যা কইছে ঠিক কইছে কিনা, কথা কি এরকমই কিনা যা বললো? বিশের কয় বালা, খুব কনফিডেন্ট হয়ে, খুব আত্মনির্ভরশীল হয়ে বলল, বালা হ্যাঁ। কয় জাহামা আন্না ওমারা সায়াহ তারিমুহু ওয়ুবাজ্জিলুহু, ওমর তারে খুব মর্যাদা দিব, তার খুব দাম দিব, রসুলের রায় তার পছন্দ হয় না, অ্যাপিল করছে কার কাছে? ওমরের কাছে। ওমরের কাছে তার দাম, ওমর তার দাম না দিয়ে পারে মনে মনে ধারণা, আমার খুব দাম দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ, তিনি বললেন মাকানাকুমা, আপনারা দুইজনেই দুইজনের জায়গায় নড়াচড়া করেন না, থাকেন, আমি এক করে বিচার করে দিচ্ছি। ওয়া দাখালা বাইতা, এই কথা বলে ঘরে ঢুকলেন, ওয়াস্তামালা আলাইহি সাইফা, তরবারিটারে কোষমুক্ত করে একবারে পজিশনে নিয়ে আসছেন। এই বেটা বিশের মনে করছে ইহুদির আর উপায় নাই, বিশের কি মনে করছে ইহুদি আর যাই করি, এইবার এক আঘাতে শেষ,
কিন্তু কার কল্লা পড়বি তো পারেন মালির ঘরে, এক আঘাতে ওই বিষের নামক তথাকথিত মুসলমানের গর্দান ছিঁড়ে গেল, কেটে গেল, মাথা উড়ে ছিটকে দূরে পড়ে গেল। ইহুদির কল্লা যায়নি, কার কল্লা গেছে? আজ তোমার এইবার রায় দিলেন, এই বিচারের ইতিহাসে একমাত্র বিচার যার রায় পরে হয়েছে কার্যকরী আগে হয়েছে, রায়টা বাস্তবায়ন হয়েছে আগে, রায় দেওয়া হয়েছে পরে, কারণ অপরাধের একটা সীমা আছে। হযরত ওমর দেখলেন যে আরে এখন আরে বিচার করবো কোন সময়, আগে কার্যকরী করে লুই, অপরাধ তো একটা মাত্রা আছে, নবীর নবীর রায় তার পছন্দ হয় নাই আমার কাছে আসছে, এই বেটা কি এখনো বেঁচে আছে দুনিয়াতে? আমি আমার থাকতে এরপরে তিনি কি রায় দিলেন? হাকাদা হাকাদা আহকুমু ফি মান লাম ইয়ারদা বিকাদাইল্লাহি ওয়া লা বিকাদাই রাসূলি, আমার বিচারটা এরকমই হয়, যে বেটা আল্লাহ আল্লাহ রসুলের বিচার মানে না তার ব্যাপারে আমার হুকুম হইল কল্লা তার ঘরে রাখা যাবে না, এইভাবে আমি বিচার করি। লোকেরা কইল এই বেটা ওমরের তামসা দেখো, এই বেটা চরমপন্থী, কথা নেই বার্তানি খালি কল্লা ভালাও, এই বেটা তা আমাদের সঙ্গে জামাতে নামাজ পড়ে, কি করে জামাতে নামাজ পড়ে নবীর পিছনে, আর ওমর কথা নেই বার্তা নেই কল্লা ভালে যায়, পাইছেটা কি? আল্লাহ তাআলা উপর থেকে নাজিল করে দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম না, এরা কিসের মোমেন? মোমেন না, লাইউ মেনুন, তোমার রবের কসম কে কইলাম? কার রবের? কার রবের কসম? মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বলেন হে রসুল শুনো, তোমার রব মানে আমার কসম, সরাসরি না খেয়া ঘুরিয়ে খেয়েছি, কসমটা কেমনি খেয়েছেন? তোমার রব কেন? তোমার মর্যাদা বোঝানোর জন্য, তুমি কে, তোমার মর্যাদা মুসলমানদের সমাজে তোমার পজিশনটা কি হবে এটা বুঝানোর জন্য এইভাবে ঘুরিয়ে খেয়েছেন আল্লাহ পাক। তোমার রবের কসম খেয়ে আমি কইলাম, অর্থাৎ আমার কসম খেয়ে কইলাম, লা ইউমিনুন, এরা মোমেন হবে না, তোমার প্রতি মোহাম্মদ রসুল্লাহ বলে যত ইমানই আনুক, তোমার পিছে যত নামাজই পড়ুক, এরা মোমেন হবে না, হাত্তা ন্যূনতম পক্ষে কমসে কম এই শর্ত পূরণ করতে হবে। এই শর্ত কি করতে হবে? পূরণ করতে হবে। সেই শর্তটা কি? ইউহাক্কিমু কাফিমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে যত মতবিরোধ আছে, ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র, যত রকমের মতবিরোধ, সমস্ত মতবিরোধে তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারপতি মানতে হবে, বিচারক মানতে হবে, তোমার থেকে ফয়সালা নিতে হবে। এটা এক নম্বর শর্ত। কয় নম্বর শর্ত? আরো দুইটা সম্পূরক আছে, শর্ত একটাই, আর দুইটা কি? একটা রিনফোর্স করে, রিনফোর্স করতেছে সম্পূরক। কি সম্পূরক? কইতেছে তা খালি মানলেই হবে না, মানা তো দুই রকম, একটা হলো স্বেচ্ছায় মানা আর একটা বাধ্য হইয়া মানা, এরকম মানলে হবে না। ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا তোমার ফয়সালা শোনার পরে মনের জগতে কোন সংকীর্ণতা অনুভব করে না, কি করে না? ও পক্ষে হোক আর বিপক্ষে হোক, রায় শোনার পরে মনের মধ্যে আর দুগুর মুগুর আর থাকে না। হুজুর বলছেন যা বলছেন, চশমে মা রওশন দিলে মা স্বাদ, চক্ষু আমার আলোকিত, অন্তর আমার প্রশান্ত, হুজুর যা বলছেন ঠিক বলছেন। এটা হলো দুই নম্বর। তিন নম্বরটা কি? ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মুফুল মুতলাক, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং আপনার সামনে আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করার মতো
হকাদাই করে মানি, কোনো কথা নাই, কমপ্লিট এন্ড টোটাল সারেন্ডার হতে হবে আপনার সামনে, আর কোনো কথা নাই। এবার মনে করেন, আমাদের প্রতি খেয়াল করেন, আমাদের সমাজের প্রতি, দেশের প্রতি খেয়াল করেন, আমরা মুসলমানদের প্রতি, হযরত ওমর থাকলে আমাদের দেশে আমরা চলাফেরা করতাম ঠিকই, কিন্তু কল্লা ছাড়া, মানুষগুলি চলাফেরা করতো কি ছাড়া, মুরগিরে এক কূপ দিয়ে কল্লা ফালিয়ে দেখেন কতক্ষণ হাঁটে, হাঁটে নাকি হাঁটে না, এরপরে পড়ে যায়, এক কূপে কল্লা গেছে তো, যান যায় সাড়ে নাই কল্লা পড়ে গেছে, হাঁটতেছে এর হাঁটে পড়ে যায়, আমরা পড়তাম কিন্তু হাঁটতাম ঠিকই, কল্লা ছাড়া হাঁটতাম। হয়তো তোমার এক কল্লা কয়জনে থাকতো, আমরা যে নীতিতে এখন চলি, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে অবস্থাটা কি হইতো হযরত ওমর যদি বিচারক হইতেন? আমি তো যখন মদিনা শরীফে যাই, নবী সাল্লামকে সালাম দিই, এরপরে যখন দুই সাহেব আইনের কাছে আসি, তখন আমি কি কই, আয় আল্লাহ আপনি তো আর নবী পাঠাইবেন না, খাতামুন নবিয়্যিন, নবী বলছেন ইন ক্বাতাআতি আন-নুবুওয়াতু মিন বাদি ফালা রাসূলা বাদি ওয়ালা নবিয়্য বাদি, আমার বা নবুয়ত রিসালাত শেষ, নবীও নেই রসুলও নেই, কাজী আর দোয়া করতে পারলাম না, আরেকজন নবী পাঠাও, কিন্তু আপনি তো কর নাই, আপনি ওমর আর পাঠাইবেন না, এই কথা তো কর নাই, আরেকজন ওমর মেহরবানি করে পাঠিয়ে দেন, এই পৃথিবী আরেকজন ওমরের জন্য অপেক্ষায় আছে, এই দোয়াটা তো করতে কোনো সময় ভুল করি না, আরেকজন নবী, আরেকজন ওমর পাঠিয়ে দেন, দুনিয়াটা আবার শান্ত হোক, দুনিয়াটা আবার কি হোক, আবার আদল পাক, জাস্টিস পাক, ইনসাফ পাক, মানুষের অধিকার আবার কায়েম হোক। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, এই গেল যে মোহাম্মদ রসুল্লাহর প্রতি আপনারা যে ইমান আনেন, ইমানের তাৎপর্যটা এই আয়াতের মধ্যে বুঝতে পারলেন, কথা কিন্তু এটা একটু শেষ কথা, এর আগে আরো দুইটা কথা আছে, আর কটা কথা, ওই দুইটা কথা শুনে নেন, এই সুরার মধ্যে এরশাদ হচ্ছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به فيريد الشيطان أن يضلهم ضلالا بعيدا لكرا دخن بلا ولي شروع كله قتنا بطنا كله فلا ايو عمر خلي بارا باري كوره الله پاكو برتك نازل كوره دينين হে নবী, আপনি জানেন না, আপনি দেখেন নাই, আপনার কাছে খবর আসে নাই, ওই সমস্ত লোকদের যারা ইমানের বেলায় আপনার প্রতি, কোরআনের প্রতি, তোরা তিনজিলের প্রতি ইমান রাখে, কিন্তু তারা চায় তাগুতের কাছে গিয়া জীবন সমস্যার সমাধান করাতে চায়, কার কাছে গিয়া? ইমানের বেলায় আপনি, ইমানের বেলায় আল্লাহ, ইমানের বেলায় কোরআন, কিন্তু মানার বেলায় হলো তাগুত, মানার বেলায় কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহুমা, তিনি বলেন এই আয়াতের মধ্যে তাগুত বলতে বোঝানো হয়েছে এই কাব ইবনে আশরাফকে, কাব ইবনে আশরাফের পুত্র কাব হলো তাগুত, এবারটা কি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে না নিজের মন দিয়ে ফয়সালা করে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, সুতরাং হল তাগুত, তাগুত এই গেল তাগুত, এরপরে কি কইছে, অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতকে যেন অস্বীকার করে, তাগুতকে অমান্য করে, তাগুতকে কি করতে হবে, কোন জায়গায় বলা হয়েছে, কোন জায়গায় বলা হয়েছে, আপনারা আয়াতুল কুরসি পড়েন না, শেষে দিয়ে কি বলা হয়েছে, যে বা যারা তাগুতের মোকাবেলায় কাফের হয়, অমান্য করে তাগুতকে, তাগুত তোমার প্রতি, তোমার মানি না, ওয়ায়ুমিন বিল্লাহি, এরপর আল্লাহর প্রতি ঈমান পোষণ করে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন এক মজবুত রশিকে ধারণ করেছে, লামফাসা মালাহা, যে রশি, যে দড়ি কি হবে না, আর ছিঁড়বে না,
লক্ষ্য করেন তো, আগে প্রথম নম্বরে এই তাগুতকে অস্বীকার করতে হবে, দ্বিতীয় নম্বরে আল্লাহর প্রতি, না এক নম্বরে আল্লাহর প্রতি ইমান, নম্বরটা কোনটা আগে কোনটা পরে? একটা হইল কুফর আর একটা ইমান। প্রত্যেক মোমেন কাফের হয়, কার কাফের? তাগুতের কাফের। আর মোমেন হয় কার মোমেন? আল্লাহর মোমেন। তো মোমেন হইব পরে কাফের হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে কি করলো? নাই মানে আগে কাফের, মানি না মানি না মানি না মানবো না, ইল্লাল্লাহ কারে মানবো? আর কারণে মানবো না, মানবো না কোথা আগে? আরে যদি বোতল নিয়ে যান ওষুধ আনতে বাজার থেকে, বোতলের মধ্যে ময়লা, আর ময়লা আগে সাফ করবেন না ওষুধ নেওয়ার পরে, তারপর সময় পেলে সাফ করবেন, কোনটা? কয় না এখন সময় নাই, এখন ওষুধ দেন সুবিধা মতো, সময় কি করুন, বোতল সাফ করবেন, এখন ওষুধ দেন আমাদের সময় নাই। আচ্ছা ময়লার মধ্যে যদি ওষুধ লয়, ওষুধ ময়লা হবে না ময়লাটা ওষুধ হবে, কোনটা বলেন একটু, কোনটা? ওষুধটাই ময়লা হয়ে যাবে। তাহলে আপনি যদি তাগুতের সঙ্গে সম্পর্ক রাখেন আর আল্লাহর প্রতি ইমান রাখেন, তো ইমান কিন্তু ইমান থাকবো না, ইমানটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, পিউরিটি থাকবে না। সেই জন্য ফামাইয়া ফরবিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, আগে কাফের। এই জন্য ডক্টর ইকবাল বলেন, চুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা রা, আমি যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন আমি অস্থির হয়ে যাই, কে দানম মুশকিলাতে লা ইলাহা রা, আমি তাগুতের মোকাবেলা কাফের হতে পারবো কি না? আচ্ছা আল্লাহ অকাদু মেরু আয়াকফুরু বিহ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا, আর শয়তান চায় তাদের নাকে দড়ি লাগিয়ে একবার চরম গোমরাহিতে লিপ্ত করতে চায়, টানতে টানতে একবার জাহান্নামে গিয়ে খামত। মানে কি? মানে হচ্ছে যে ব্যক্তি ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইলো, কিন্তু তাগুতের কাছে যায়, তাগুতের পিছনে চলে, তার জন্য স্লোগান দেয়, তার মহত্ব বয়ান করে, তার ফজিলত বয়ান করে, তারে খাওয়ায়, তারে পয়সা দেয়, তারে টাকা দেয়, তার জন্য দান কোরবানি করে, তার কথায় লাভ দেয়, তার কথায় শিকা মারে, কথা বুঝতে পারছেন, তার কথায় জেলে যায়, তার কথায় গুলি খায়, এরা তাগুতের সঙ্গে, কার সঙ্গে? তাগুতের সঙ্গে। যদিও মুখে কোন সময় নামাজও পড়ে, লা ইলাহা হজও করে, কিন্তু এর কোনো দাম নাই, কোনো মূল্য নাই, মুনাফিক। এগুলি কি? কেমনি মুনাফিক হচ্ছিল আমার কথা একটু পরের আয়াতে শুনেন, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়াইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, সুবহানাল্লাহ, ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহর কোরআনে কি কয় আর রসুলে কি ফয়সালা দেয় ওটা মানবো, চলো আমরা। ইহুদি কি কইছিল? তাআলা না তাহাকাম ইলা মুহাম্মদ ইবনে আব্দুল, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আল্লাহর কোরআনে কি কইছে আর রসুল কি বলছেন সেইগুলি আমরা মানি, রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী তখন তুমি দেখবা মুনাফিকদেরকে তোমার থেকে তারা পালিয়ে বেড়ায়, শুধু পালায় না, তোমার কাছে যারা আসতে চায় তাদেরকে অন্যদিকে বাধা দিয়ে নিয়ে যায়। তাহলে এইখানে মুনাফিক শব্দটা কারে বলা হয়েছে? মুনাফিক বলেন দেখি আপনারা, কারে বলা হয়েছে? বিশেরকে বলা হয়েছে, বিশের হলো মুনাফিক, আর তাগুত হলো কে? আগের আয়াতে তাগুত কাব ইবনে আশরাফ, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ ছাড়া যে ফয়সালা করে, যে আদর্শ জারি করে, যারা এগুলি মানে তারা কি? তাগুত। যে নেতৃত্ব দেয় এগুলি তাগুত। আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে কি লা ইলাহা ইল্লাল্লাহ, হজও করে, নামাজও পড়ে, কপালে দাগও ফালায়, পাগড়িও বাঁধে, কিন্তু যখন
বাস্তব জীবনে আসে তখন কয় না রসুলের কাজ এগুলি না, এগুলি আল্লাহর কাম না, এগুলি আমার কাম, অমুকের কাম, অমুকে করবে। এবারটা মুনাফিক হয়েছে, কি হয়ে যাবে? এখানে মুনাফিক কয় বছরে আনছে? রাইটাল মুনাফিক কয় বছর? বহু বছর। কারণ বিষের যুগে যুগে অনেক বিষের আছে, আছে নাকি নাই? এই যুগে বাংলাদেশে নাই বিষের? এরা আছে। সুতরাং এই বিষের দিক থেকে সাবধান, বিষের দিক পিছনে চলা যাবে না তাদের। এখন আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, তখন একমাত্র এই লা ইলাহা ইল্লাল্লাহ এর সঙ্গে আপনাকে থাকতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব বিষয়ে আদর্শ কার থেকে নিতে হবে? কার থেকে নিতে হবে? কার থেকে নিতে হবে? আজকে আমরা আমরা আজকে আমাদের দুর্দশা, এই যে পৃথিবী মুসলমানদের দুর্দশা, এই দুর্দশার কারণ কি? দুনিয়া মে শোর হ্যায় হো গে কে মুসলমান বুঁদ, দুনিয়া মে শোর হ্যায় হো গে কে মুসলমান বুঁদ, হম ইয়ে কেহতে হ্যায় থে কহীন মুসলিম মৌজুদ, অদা মে হো তুম নসারা তো তমদ্দুন মে হুনুদ, ইয়ুঁ মুসলমান দেখ কে শরমায়ে ইয়াহুদ, তুম সৈয়দ ভি হো মির্জা ভি হো আফগান ভি হো তুম সবই কুছ হো বতাও তো মুসলমান ভি হো। আল্লামা ইকবাল তিনি বলছেন, দুনিয়া মে শোর হ্যায় হো গে কে মুসলমান নাবুদ, পৃথিবীতে আওয়াজ উঠেছে মুসলমান শেষ, মুসলমান কি শেষ হয়ে গেল? হাম ইয়ে কেহতে হ্যায় আমি বলি থে কহীন মুসলিম মৌজুদ, মুসলমান কোথাও ছিল নাকি? মুসলমান থাকলেই না শেষ হয়ে গেল? মুসলমানই হচ্ছে শেষ হল কি? অদামে হো তুম নাসারা, বেশভূষায় তোমরা খ্রিস্টান, অতমদ্দুন মে হুনুদ, আজকে তোমরা সংস্কৃতিতে হিন্দু, সংস্কৃতিতে কি হয়ে গেছ? হিন্দু হয়েছ। মুসলমানদের মেয়েদের কপালে কি থাকে এখন? আপনারা টেলিভিশনে দেখেন মুসলমানদের মেয়েরা কেমনে গান গায়, কপালে লাগায় নাকি লাগায় না? এইটা এটা তো আল্লাহ, এখানে তো সেজদার টিপটা পড়বে কিসের? দাগ পড়বো সেজদার নাকি লাল রং লাগাইবেন? পেট খালি, পিঠ খালি, গলা খালি, মাথা খালি, কপালে এক নক্তা কে আছে না? এগুলি কি মুসলমানদের না হিন্দুদের? হিন্দুদের। এরপরে এখন অনুষ্ঠান করলে কিছু মানুষ মরলে এখন মোমবাতি জ্বালায়, কি কি জ্বালায়? এগুলি কি মুসলমানদের খ্রিস্টানদের? তাহলে আপনি কোন দিকে গেলেন? ইউ মুসলমান দেখ কে শরমা ইহুদ, এমন মুসলমান ইহুদিরা তোমাদের দেখে লজ্জা জ্ঞান করছে। তুম সৈয়দ ভি হো মির্জা ভি হো আফগান ভি হো, তুমি আজকে সৈয়দ হয়েছ, মির্জা, পাঠান, খান, শেখ, আফগান, কত তোমার পরিচয়, আমি এগুলি জানতে চাই না, বাতাও তো মুসলমান ভি হো, আমাকে বলো তুমি মুসলমান হয়েছো কিনা, এটা বলো তোমার পরিচয় আছে কিনা এটা। অতএব আজকে আর লম্বা কথা আমি আর বলতে চাই না। আজকে আমরা মুসলমানরা আজকে ধ্বংস, ধ্বংসের কারণ এটাই। ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হো কর, ও জামানে মে মুআজ্জাজ থে মুসলমান হো কর, আর তুম খার হুয়ে তারেকে কুরআন হো কর। তারা পৃথিবীতে কর্তৃত্বশালী ছিলেন, কর্তৃত্ববান ছিলেন, পৃথিবীকে ডমিনেট করেছিলেন, তারা মুসলমান ছিলেন, তারা কি ছিলেন? মুসলমান। আর তুম খার হুয়ে তারেকে কোরআন হোকর, আজকে তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, ধিকৃত, অপমানিত, কিসের কারণে? কোরআন ছেড়ে দিয়েছ। কি ছেড়ে দিয়েছ? কোরআন ছেড়ে দিয়েছ। আজকে আমরা কোরআন ছেড়েছি, রসুলকে ছেড়েছি, সবকিছু ছেড়ে দিয়েছি, এখন খালি মুখে 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 কিছু ইয়া নবী সালাম আলাইকা, এরপরে জিলাবি খাও আর এইভাবে মুসলমান হয়ে যাও, তাই না? এই মুসলমান দিয়ে পৃথিবী চলবে না, আমাদেরকে আসল মুসলমান হতে হবে, নবী সাল্লামের পিছনে চলতে হবে, তার আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে এবং তাকে আমাদের লিডার মানতে হবে। লিডার মানতে হবে কাকে? কাকে মানতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার মানতে হবে, তা না হলে পরে অমুক আছে যেখানে কন্যা দেখি আমরা আসি, কেমতের দিন দেখা যাবে কে থাকে কোনখানে, আল্লাহ রসুল যেখানে আমরা আছি, কথা এটা
ওই যে কইছিলেন যে ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনি আপনার রব দুইজনে লড়াই ময়দানে যান, আমরা আসি আপনাদের দুইজনের সঙ্গে, আল্লাহ রসুল যেখানে আমরা আসি, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কাজ করতে হবে প্রত্যেকটা মুসলমানের, হাকিমান আও মাহকুমান, যারা চালান তাদের, আমরা যারা পাবলিক তাদের সবারই এই কাজ। আমরা যারা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কাজ আমাদের করতে হবে আমাদের সমাজে, ইনশাআল্লাহ এটা হবে, এটা আবার হবে, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কিন্তু সেই যাদের দ্বারা হবে তারা আমরা কিনা, সৌভাগ্যবান আমরা কিনা, সেটি হইল বড় কথা। আমরা যদি আজকে আমরা হই, হয়তো আমরা দেখব না, বিল্ডিং হইলে কতগুলি ইট মাটির তলায় কবরে যায় না, নাকি যায় না, যায়, এগুলি ভাঙে টুকরা টুকরা করে না, কি করে না, এগুলি দাফন হয়ে যায়, সুন্দর বিল্ডিংটা এগুলির উপরেই উঠে, ঠিক নাকি বেঠিক? যদি তলে কিছু না যায় উপরে বিল্ডিং তো হবে না, তো হয়তো আমরা সেই বিল্ডিং সেই তলের গুলি আমরা হইতেছি, ইনশাআল্লাহ আমরা হলেও হব, তলের গুলি দাফন হয়ে যাব, আমাদের উপর ইসলামের সৌধ নির্মাণ হবে ইনশাআল্লাহ। দাদা বুঝতে পারছেন? ফেরেশতারা কি কি শুনেন, মা তালাইতা ওয়ালা দারাইতা, বেটা দুই তেলাওয়াত তো করলি না, এই জন্য বুঝলিও না, তেলাওয়াত আজকে এখন তেলাওয়াত করে বুঝাইলাম না, তো তেলাওয়াত করস নাই, বুঝোস নাই, পড়ছস তো অনেক, সিএটি ক্যাট, বিউটি বাট, পিউটি পুট, এগুলি পড়ে আইছ, এখন তো ক্যাট পাট পুট চলবে না, এখন পরিচয়টা কি আমাদের দেশে, তো এখন পরিচয় নিয়ে মারামারি, এই যে বাঙালি নাকি বাংলাদেশি, আরে বাবা আমরা বাঙালিও, বাংলা ভাষায় কথা কই বাঙালি, বাংলাদেশি বাংলাদেশের অধিবাসী, এই জন্য কি বাংলাদেশি, কিন্তু আসল পরিচয় অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আসল দাবি করার জিনিসটা আমরা মুসলমান, আমরা কি মুসলমান, এই দাবির উপরে কায়েম থাকতে হবে, তাইলে কিয়ামতের দিন বলা যাবে। আর যদি এটার উপরে না চলবেন, প্র্যাকটিস না করবেন, তাইলে পরে ওইখানে কিন্তু বলা যাবে না। আল্লাহ বলে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া তো তারা যেই কথা কইছিল ওই কথার উপরে কায়েম রইছে, আর আখিরা তো আল্লাহ তাদেরকে ওইখানে তাসবিত করবেন, আল্লাহ বলবেন হ্যাঁ কো রব্বি আল্লাহ, আল্লাহ নিজেই কয়ে দিব রব্বি আল্লাহ দিনি আল ইসলাম ওহুয়া রাসূলুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এলি আল্লাহ আল্লাহ তাসবিত ইউসাব্বিতুল্লাহ মুসাব্বিত লেন আল্লাহ, আল্লাহ কে দুনিয়া তো যারা এরকম কায়েম থাকবে দুনিয়া তো আল্লাহ তাদেরকে তৌফিক দিবেন, আখরা তো তারা তৌফিক দিবেন, তৌফিক আপনারা চাইবেন, সুতরাং আমরা ইসলাম দিবেন আখরা তো চমকে দিবেন। আর যতই এখন কিছু করেন, দুনিয়া তো গেছে আখরা তো গেছে, আমও গেছে দুনিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, এখন এখন থেকে আমরা নিয়ত করব যে আমরা কোরআন সুন্নার কর্মী, আমরা কিসের কর্মী, কিসের কর্মী, আমরা দাওয়াত দিচ্ছি সবাইকে, বাংলার সকল মানুষকে, এই দেশে যত দল করে লোকেরা সমস্ত দলের লোকদেরকে দাওয়াত দিই যে আপনারা কোরআন সুন্নার কর্মী হন, কি হন, আমি বলি নামাজের মধ্যে যেন ইমাম সাহেব নামাজ পড়ে, পিছনে ক খ গ ঘ উম, এগুলি দল আছে না কতগুলি, ক খ গ ঘ উম, সবাই নামাজ পড়ে ইমামের পিছনে, কেন এরা জানে ইমাম নিজের কথা দিয়ে কার 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 আইনে নামাজ পড়ায়, আল্লাহর আইনে, কার তরিকায়, ও সবাই মানে নয়, কোনো মারামারি করে না, বাইরে গিয়ে মারামারি করে কেন, ও ওইখানে কয় না আল্লাহর আইন চলে না, নবী শূন্য চলে না, নিজের নিজেদেরটা কইতে গিয়ে মারামারিটা শুরু হয়েছে, মারামারি কিছুর জন্য হয়, আজকে দেশে ফাসাদ বিপর্যয় নিজেদের কারণে, কাদের কারণে, দহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এর মানুষের। সুতরাং আমরা মসজিদে শান্তি দেখি, ঐক্য দেখি, আল্লাহটা মানি বলে, নবীরটা মানি বলে, এই জন্য মসজিদে শান্তি ঐক্য, এইটা আমাদের দেশেও শান্তি ঐক্য আসতে পারে যদি আমরা দেশে এটা মেনে নেই, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক আমরা চলবো, রসুলের তরিক অনুযায়ী চলবো, তাহলে আবার শান্তি। আমাদের কথা একটাই, ঘরে বাইরে মসজিদে আদালতে খেতে খামারে সব জায়গায় কোরআন ও সুন্নাহ, কোরআন এবং
এইটাই হলো আমাদের কথা, এই দাওয়াতই আমরা দিই, এটি আমাদের শেয়ার, এটা আমাদের পরিচয়। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমিন। আপনাদের কবুল করেন, আমাদের করুন, আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যা বুঝেছি তা আপনার বান্দাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ইয়া রাব্বাল আলামিন, এর মধ্যে ভুল হয়ে থাকলে আপনি ক্ষমা করে দিয়েন। এর সবাব এবং নূর আমাদের মা বাপ মুরব্বীজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মোমেন মোমেনা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইমানের সাথে, আল্লাহ সবাই বিদেহী আত্মার উদ্দেশ্যে আমরা হাদিয়া করলাম। আয় আল্লাহ আপনি তাদের সমস্ত সাইয়াতকে মোচন করেন, সমস্ত হাসানাতকে কবুল করেন, জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করেন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের দেশটাকে আপনি ইসলামের জন্য কবুল করেন, এই দেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন, এই দেশের দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই চলছে আল্লাহ এই লড়াইকে আপনি সফল করেন। আমরা সবাই যেন দুর্নীতির ঊর্ধ্বে থাকি, তৌফিক আমাদের দেন। আমরা যারা লড়াই করছি তারাও যেন দুর্নীতির ঊর্ধ্বে থাকি, তৌফিক আমাদেরকে দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের কথা এবং কাজের মধ্যে আমাদের মিল করে দেন। ইয়া রাব্বাল আলামিন, এ আল্লাহ আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি সৌভ্রাতৃত্ব সৃষ্টি করে দেন। এ আল্লাহ আপনার হাবিবের উম্মত আজকে পৃথিবীতে তারা মার খাচ্ছে, পৃথিবীর দিক দিকে তারা সারা পৃথিবী জুড়ে মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পেষিত। আন্তরব্বুল মুস্তাদাফিন, আন্তরব্বুল মুস্তাদাফিন, আপনি দুর্বলদের রব। এ আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন। আয় আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা আপনার দিনের উপরে কায়েম ও সাবিত থাকি। আল্লাহ আমাদের আমাদের জবানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ অনুরণিত হতে থাকে, তৌফিক আমাদেরকে দান করেন। আমরা আপনার আমরা দায়ী হয়ে যাই আপনার দিনের, আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নবীর তরিকার আমরা দায়ী হই, তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ আজকে এই জলসার যারা আয়োজন করছেন সবাইকে আপনি কবুল করেন, সবাই গুনাহ আপনি মাফ করেন, আপনি অভাব দূর করেন, রোগ মুক্ত করেন, বরকত যুক্ত করেন, ঋণ মুক্ত করেন, আল্লাহ হেদায়েত যুক্ত করে দেন, হেদায়েতের রাজপথে আমাদেরকে পরিচালিত করুন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদের দুনিয়াও সুন্দর করেন, আখিরাতও আপনি সুন্দর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله على سيدنا نبينا حبيبنا محمد وآله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين। মাল্টিমিডিয়া ফিলিপিন রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার প্রিন্টার মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।